শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে চমৎকার কিছু গান যদি সঙ্গী হয় তাহলে তো কথাই নেই, সুন্দর সময়টা আরও একটু মধুর হয়ে ওঠে। আর সুপ্রিয় দর্শক, আমি সামিয়া জাহান এটিএন বাংলার পর্দায় চলে এসেছি এটিএন মিউজিক আয়োজন নিয়ে আপনাদেরকে চমৎকার কিছু গান শোনাতে। আজকে আমাদের সাথে আছেন ট্রেন্ডে একজন কণ্ঠশিল্পী, বর্তমান সময়ে বেশ চমৎকার কিছু গান করে ট্রেন্ডে আছেন তিনি। আমাদের সাথে আছেন সাথী খান। গল্প গানে আড্ডায় সময়টা চমৎকার কাটবে অবশ্যই দর্শক, আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। সাথী আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? ভালো আছি। সম্প্রতি অনেকগুলো কাজ করেছেন, কয়েকটা কাজ কিন্তু বেশ ট্রেন্ডে আছে, দর্শকদের মুখে মুখে গানগুলো পাচ্ছি এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও গানগুলোকে আমরা পাচ্ছি, সেই কাজগুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। মানে এক কথায় যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে খুব ভালো লাগার একটা জায়গা, কারণ হচ্ছে মিডিয়াতে মানে নিজের মৌলিক গান দিয়ে শ্রোতা প্রিয় হওয়া, এটা খুব বিশাল একটা ব্যাপার। সো আমার সৌভাগ্য যে আমি মানে মৌলিক গানের মাধ্যমে আমি পরিচিত হয়েছে, এটা আমার অনেক বড় একটা সৌভাগ্য। অবশ্যই মৌলিক গান প্রতিটি শিল্পীর জন্য সম্পদ, সন্তানের মতো। মৌলিক গানের মাধ্যমে দর্শক শিল্পীকে মনে রাখে অনেকদিন। তো যে গানটির কথা বলছিলাম, যে আমি এক এমন পাখি মন বুকেতে কষ্ট রাখি, এই গানটি বেশ ট্রেন্ডে আছে, আমরা বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে দেখছি সবাই লিপসিং করছে, সবাই বিভিন্নভাবে গানটিকে ব্যবহার করছে। এই গানটির কাজ সম্পর্কে একটু জানতে চাই, যে কবে এই গানটির কাজ শুরু করেছিলেন, কিভাবে হয়ে ওঠা? গানটা আমার স্টকে আমি রেখেছি অলমোস্ট 2 বছর, মানে গানটা আমি হাতছাড়া করিনি যে এটা আমি আমার চ্যানেলে দিব বা আমার চ্যানেলের জন্য, মানে আমার চ্যানেলের কাজ হবে এই গানটা, দ্যাটস হোয়াই এটা আমার হাতেই ছিল। আর গানটার সফলতা সম্পর্কে বলবো, রাইট নাও গানটা 1 বিলিয়ন ভিউ আছে টিকটকে, বিভিন্ন আরও অনেক বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গানটা খুব জনপ্রিয় আর কি। নিজের ভালো লাগার জায়গা থেকে নিজের কথাগুলো দর্শকদের কাছে প্রকাশ করার জন্যই গানটি করা। তো গানটা করার পর আমি দেখলাম যে তখন আমার চ্যানেলের মনিটাইজেশন ছিল না, তো এই একটা গান দিয়ে আমার চ্যানেলের মনিটাইজেশন হয়েছে, ইভেন আমি সিলভার বাটন পেয়েছি, মানে এই একটা গান দিয়ে আমার চ্যানেল উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ। পাখি কথাটা তো রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, কষ্টের কথাগুলো এখানে বলা হয়েছে, তো গানটির সাথে মিল রেখে ভিডিও করতে গিয়েও মনে হয় একটু বেগ পেতে হয়েছে। আমি একটু জানতে চাই যে আপনার প্ল্যান কি ছিল? না, আমার প্ল্যান ছিল আমি এটা নিয়ে খুব গল্প ভিত্তিক কিছু করব, এটা আমার একদমই প্ল্যান ছিল না। আমার মনে হয়েছিল, আর আমি সবসময় আমার গানের কাজের ক্ষেত্রে, যে অনেকে আছে না যে খুব বাজেট নিয়ে মিউজিক ভিডিও করে, যেটা আমিও করেছি আমার একটা গানে, বনমালী গানে খুব বাজেট নিয়ে কাজ করেছি, কিন্তু আমি মানে পরবর্তীতে দেখলাম যে আসলে খুব টাকা খরচ করলেই যে ভালোবাসা পাওয়া যায় দর্শকের, এরকম না বিষয়টা। মানে জনপ্রিয়তার বিষয়টা হচ্ছে যে ভালো একটা সুর, ভালো কিছু কথা, সহজ কথা, যেটা আমার জীবন, আপনার জীবন, সবার জীবনের সাথে মিলে যায়, ওরকম হলেই আসলে ভালো হয়। তো এই জন্য আমি মিউজিক ভিডিও নিয়ে অত বেশি প্ল্যানিং করিনি যে খুব গর্জিয়াস কিছু, আর এটা খুব গর্জিয়াস গানও না, গানটা হচ্ছে একদম সহজ কথার একটা গান, তো আমি সহজভাবেই গেয়েছি এবং ভিডিওটাও খুব সহজ সুন্দর। আচ্ছা, বাহ, আপনার কথা সাধারণ আর কি। আপনার সাথে কথা বলে যতটুকু মনে হচ্ছে যে এই গানটি আসলে আপনারও খুব কাছের, আপনার আমার খুব কাছের একটি গান আসলে। আমি যত গান করেছি এটার থেকে ভালো রেসপন্স ছিল হচ্ছে মইরা গেলে কানবা ঠিকই। হ্যাঁ, ওই গানের প্রতি আমার ভালোবাসা আছে, আমার মনে হয় আমি ইন ফিউচারে যত গান গাইব এই গানটা আমার কাছে যেমন, তেমন গ্রহণযোগ্যতা আমার কাছে কোনো গান পাবে না, কারণ এই গানের প্রত্যেকটা কথাই আমার জন্য। ইভেন আমার বাদবাকি আদার্স যে গান মইরা গেলে কানবা ঠিকই, এটাও মোটামুটি খুব জনপ্রিয়, বনমালী গানটা খুব জনপ্রিয়, একা থাকা শিখে গেছি গানটাও খুব জনপ্রিয়, কিন্তু যেটা হয়েছে এই গানের প্রত্যেকটা লাইন মানে 2 লাইন 4 লাইন করে 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 বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়েছে, এ থেকে বোঝা যায় যে গানের কথাগুলো খুব সুন্দর ছিল, মানুষকে টাচ করতে পেরেছে। আচ্ছা, যে গানটির কথা বলছিলেন যে মইরা গেলে কানবা ঠিকই, এই গানটিও মোটামুটি ট্রেন্ডে ছিল বা ট্রেন্ডে আছে এখনো, তো এই গানটির 2 লাইন কি আপনার মুখ থেকে একটু শুনবো? হ্যাঁ। ও আঙুল ধরে তাকায় দেখো মায়া মায়া লাগবে গো, চোখটা একটু বাঁকায় দেখো কষ্ট মনে জাগবে গো, হারাই গেলে সাধবা ঠিকই এখন যারে খুঁজলা না, হাতের ধন ঠেলা পায়ে আপন মানুষ খুঁজলা না, মইরা গেলে কানবা ঠিকই বাইচা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে
আপন মানুষ খুঁজলা না। চমৎকার গান। এই গানটির লেখাকার? এটা লিখেছেন প্রিয় শেখ নজরুল ভাই। আচ্ছা, সুর সুর করেছেন ফিদেল নাইম ভাই, আর কম্পোজিশন করেছে রিজওয়ান শেখ। সামনে কি কি কাজের পরিকল্পনা হচ্ছে? আচ্ছা, আমার মেইন প্ল্যানিং হচ্ছে আমার চ্যানেল নিয়ে কাজ করা, তো এরপরও থাকে কিছু কাছের গীতিকার, সুরকার, কম্পোজার, তাদের কাজ করতে হয়। সো এখন আমার চ্যানেলের কাজ আছে কিছু, হাতে চারটা মানে কথা নিয়ে রেখেছি গানের, চারটা গানের কথাই লিখেছেন হচ্ছে পাগল সুজন ভাই। তো ওনার লিরিকগুলো আমার আপাতত খুব বেশি ভালো লাগছে, কেন জানি, মানে খুব টাচি টাচি কথাবার্তা। এমনিতে কাভারের কাজ করব ভাবতেছি, যে একদম সব মৌলিক গানই গেয়ে যাচ্ছি, তো থাকে না নিজেদের ভালো লাগে। আপনার ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে মৌলিক মৌলিক গান দিয়ে, এবং এই মৌলিক গানই আপনি করছেন? হ্যাঁ, মৌলিকটাই বেশি করা হচ্ছে এখন। এরপরেও থাকে না যে আমরা তো গান শুনে গান শিখেছি, তাই না? ওরকম ভালো লাগার কিছু জায়গা থাকে, ভালোবাসার কিছু গান থাকে, তো ওরকম দুই একটা গান নিয়ে চাচ্ছি যে আমি একটু কাজ করব মৌলিক। হ্যাঁ, ছোটবেলা থেকে কি গান শেখা হয়? হ্যাঁ, ছোটবেলা থেকে আমার আম্মু প্রথমে যেটা করেছিল আমাকে, মানে সে আমার ওস্তাদ যিনি ছিলেন শ্রদ্ধেয় কালাম সিদ্দিক স্যার, উনি নেই এখন, তো তাকে তার হাতে তুলে দিয়ে বলেছিলেন যে আমি তো আসলে গানের অত শত বুঝি না, এখন ওকে কিসে দেওয়া যায়, ক্লাসিক্যালে দিব নাকি পল্লীগীতিতে দিব, কি করব। তো আমার ওস্তাদ বলেছিল যে আমি ওকে সারগামটা শেখাই আপাতত, দেন হচ্ছে আমি বুঝি ওর টোনটা কিরকম, তারপর যে সেকশনে দিতে হবে আমি বলবো আপনাকে, আপনি সে অনুযায়ী ওকে ভর্তি করালেন। তো দেন আমি মোটামুটি 1 মান্থ হারমোনিয়াম ক্লাস নেওয়ার পরে আমার ওস্তাদ জি আমাকে বলল যে ওকে পল্লীগীতিতে দেন, যেটা আমাদের ভাষায় আমরা ফোক বলে থাকি এখন। সো আম্মু তখন আমাকে পল্লীগীতিতে দিল, আর আমার শুরুটা হয়েছিল নরসিংদী জেলা শিল্পকলা থেকে, আমি মূলত নরসিংদীর মেয়ে। আচ্ছা, তো সেখান থেকে শুরু। হ্যাঁ, সেখান থেকে শুরু। ক্যারিয়ার নিয়ে কি ভাবে সাথী খান? ক্যারিয়ার নিয়ে কি ভাবি, আসলে ক্যারিয়ার নিয়ে ভাবি যে ভালো ভালো গান করতে হবে। হ্যাঁ, আর ভালো আসলে কাজ করতে গিয়ে ভালো মন্দ দুটোই তো আসে, যত সাকসেস আর্টিস্ট বলি বা ম্যান ওমেন বা সব প্রফেশনেই, সাকসেসের পেছনে তো মাঝে মধ্যে একটু একটু আকটু এটা সেটা হয় বা আসে আসবে। তো যেমন আমি চিন্তা করতেছি যে আমি মৌলিক থেকে একটু বের হব, আর যখন হয় আমরা যখন গুণীজনদের কোনো গান কভার করি, কভারটা কিন্তু একটা রিস্ক জায়গা, কারণ মানুষ যেটা শোনে এটা শুনতে শুনতে এত বেশি আমরা ইউজ টু হয়ে যাই যে আরেকটা কণ্ঠ শুনলেই আমরা অনেক এক গাদা কথা বলি। সো আমি জানি যে আমার একটু এরকম হবে আসবে, কিন্তু আমি এটা মোকাবেলা করার জন্য একদম প্রস্তুত। হ্যাঁ, কিন্তু আমি আমার আমার উপর আমি হচ্ছে এটাকে কি বলে একটু দেখতে চাই, আমার ধারটা একটু চেঞ্জ করে এক্সপেরিমেন্ট করার ইচ্ছে আছে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এই যে কভারের কথাটাই যদি আসে, বেশিরভাগ অনেক শিল্পী আছেন যারা নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারা কভার দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পাচ্ছে, পরবর্তীতে তারা মৌলিক দিয়ে নিজেকে পরিচয় করানোর চেষ্টা করছে, কিন্তু আপনার ক্ষেত্রে উল্টো, আপনি নিজেকে মৌলিক গান দিয়ে দর্শকদের কাছে পরিচয় করে দিয়েছেন নিজেকে, পরবর্তীতে এখন আপনি কভারের চিন্তা করছেন। তো এই যে যারা প্রথমে কভার করছে বা মৌলিক গানে পরিচিতি পাচ্ছে না, কভার দিয়েই নিজেকে দর্শকদের কাছে পরিচয় করিয়ে দিতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার কি বলার থাকবে? আসলে আমি আমার আমার ব্যক্তিগত লাইফে আমার একটা চিন্তা ছিল যে আমি আমার কোনো গান মোটামুটি মোটামুটি ধরেন যে এত এত মানুষ, তো 1 কোটি মানুষ শোনার আগেও আমি আমার কোনো গান আমি কোনো কাভার সং গাইবো না, বা আমি কোনো সেলিব্রিটি আর্টিস্টের সাথে কাজ করব না, ইন ফিউচার আমাকে যেন কেউ বলতে না পারে ও তো ওরে দিয়ে উঠে গেছে, সে তো তার সাথে গান করে হিট হয়ে গেছে, এই বিষয়টা যেন আমার লাইফে কখনো না আসে, আমার যেন একটা নিজস্ব পরিচয় থাকে যে এ এই গানের শিল্পী। হ্যাঁ, ইভেন আমার গানগুলো যেন মানুষ কভার করে, যেমন আমার যারা জুনিয়র এখন, যেমন আমি কেমন পাখি, এটা না হলে ইউটিউবে 200+ কভার আছে, মহিলা গেলেও 200+ কভার আছে, একা থাকা শিখে গেছি এটা এটাও অলমোস্ট অনেক কভার হচ্ছে, 30-40 হয়ে গিয়েছে। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগার একটা জায়গা যে আমার গানগুলো এখনই কভার করছে, এটা আমার একটা বিশাল পাওয়ার জায়গা বলতে পারেন। তাহলে বলা যায় সাথী খান তার ক্যারিয়ার প্রতি খুব স্ট্রিক্ট, এবং সে জানে আসলে সে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। আমি আসলে আমার নতুনদের প্রতিও আপনার এটাই চাওয়া যে যাতে ক্যারিয়ারটার গোলটা আগে ঠিক করে নেয়, সে কভারে যাবে না মৌলিকে যাবে, কারণ সাকসেসের একটা পর্যায়ে দাঁড়িয়ে গেলে তখন কিন্তু ওখান থেকে ব্যাক করা যায় না, ওই পিছনের কথাটা শুনতেই হয়। তো সেটা যদি আসলে সম্পূর্ণটাই নিজের যোগ্যতা বা ওখানে যদি আর কারো নাম না থাকে না, ওই জিনিসটা শুনতে খুব ভালো লাগে। আমরা কথা বলছিলাম যে সিনিয়র শিল্পীদের কথা এখানে এসেছে, যে সিনিয়র শিল্পীদের সাথে যদি কখনো কাজ করার সুযোগ হয়, বা কম্পোজার যারা আছেন, সিনিয়র যারা আছেন, লেজেন্ড এক কথায়, তাদের থেকে যদি কখনো কাজের অফার পান বা যদি কাজ করার সুযোগ হয়, সেক্ষেত্রে কি করবেন?
আপু এখন তো আমি মানে আমি যতটুকু চেয়েছিলাম এতটুকু আমি পেয়েছি। এখন যদি আমি সিনিয়রদের অ্যাভয়েড করি তাহলে তো আমি চরম লেভেলের একটা মানে কি বলবো এটাকে, বেয়াদব হয়ে বেয়াদব। যাবেন। হ্যাঁ, এখন তো এটা করা যাবে না। এখন তো অবশ্যই চাইবো যে সবার সাথে কাজ করতে, ইভেন করেছি বা করব, হুম হুম কিন্তু ওই যে হয় না যে আমি আসলে ওইটা চাই নাই যে তার সাথে গান করে উঠে গিয়েছে, মানে নামটা যেন না নামটা আসে। যেন না থাকে। হ্যাঁ, তো এখন করছি এবং করব, অবশ্যই করব, এখন অবশ্যই মিলেমিশে কাজ করব। ইনশাল্লাহ আপনাকে আমরা আরো অনেক ভালো ভালো কাজে পাবো, অনেক ভালো ভালো ভাবে ভালো ভালো গানের সাথে আপনাকে পাবো, আমরা দোয়া দেখার করবেন অপেক্ষায় অবশ্যই। আছি। আচ্ছা, গল্পের এই সময়টাতে আপনার কাছ থেকে একটি গান শুনতে চাচ্ছি, কোন গানটি আমাদেরকে শোনাবেন আচ্ছা, তাহলে আমি আমার আরেকটি মৌলিক গান শোনাই। প্লিজ? একা থাকা শিখে গেছি চিন্তা কইরো না, একা আছি ভালো আছি নাই রে দোটা না, আর আসিও না রে বন্ধু আর ডাকিও না, আর আসিও না রে বন্ধু আর ডাকিও না, ভুলে গেছি সকল স্মৃতি নাই আবেগে ভাব প্রীতি, ভুলে গেছি সকল স্মৃতি নাই আবেগে ভাব প্রীতি, মিছা মিছি কানা মাছি আর খেলিও না বন্ধু, বায়োস্কোপের গল্প তুমি আর বলিও না, আর আসিও না রে বন্ধু আর ডাকিও না, আর আসিও না রে বন্ধু আর ডাকিও না। চমৎকার একটি গান শুনলাম গল্প গানে আড্ডায়, খুব সুন্দর কিছু সময় আপনার সাথে আমরা পার করলাম। আমার ব্যক্তিগত ইচ্ছা থাকবে আপনার কাছ থেকে একটু বিরহের বাইরে একটু হাসি খুশি কোনো একটি গান বা ভালোবাসার কোনো একটি গান আপনার কাছ থেকে ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ। সময় প্রায় শেষ, আমাদেরকে যেতে হবে, তবে যাবার আগে আমাদের এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শকরা আপনাকে যারা অনেক পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন? আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর যেহেতু দেশটা আমাদের বা ইন্ডাস্ট্রিটা আমাদের সকলের, মানে মিডিয়া, মিডিয়ার বাইরে যারাই আছি আমরা সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বেশি বেশি বাংলা গান শুনুন, বাংলা গান শুনতে হবে, বাংলা গান শুনলে আমরা বেঁচে থাকবো, আর আমার জন্য অনেক দোয়া করবেন। খুব চমৎকার কিছু সময় কাটালাম, অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। অবশ্যই আপু। সুপ্রিয় দর্শক, গল্প গানে কখন সময়টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি, কথা দিচ্ছি আগামী পর্বে আবারও আসবো আপনাদের পছন্দের কোনো একজন শিল্পীকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।